سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা পাঁচপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজুদার মাহফিল বরুড়া চাঁদপুর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পদ্মার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখছেন লাইভে প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার সুক্রিয়া তাম আলহামদুলিল্লাহ। আজকে আমি কথা বলবো ইমান তাগুত তাওহীদ কুফর নিফাক নিয়ে, অল্প কিছু কথা বলবো 50 মিনিটের মতো, অল্প সময় আমরা শেষ করে দিব যাতে আপনাদের কষ্ট না হয়। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমের দিন শাইখুল্লাহ দিস আল্লামা ফজলুল করিম সাহেব তিনি তাকরির পেশ করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ যাতে এই দোয়ার প্রতিফলন আমাদের এই হৃদয়ে যাতে আমরা দেখতে পাই জীবদ্দশা ইনশাআল্লাহ করি আমিন। তো খুব মনোযোগ দেন আপনারা, তাহলে অল্প সময় আপনাদের কিছু পাইবেন, একদম নতুন কথা বলবো ব্যতিক্রমধর্মী। আমরা ইমান এনেছি আল্লাহ এবং রাসূলের প্রতি, কি এনেছি? আল্লাহকে আমরা দেখছিনি, দেখিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছিনি, দেখিনি না দেখে আমরা বিশ্বাস করতেছি মানে পরকাল সত্য, জান্নাত জাহান্নাম আছে, কবর আজাব সত্য, তারপরে ফুলসেরাব ফাড়ি দিতে হবে, মানে এই জীবনটা পরে আরেকটা জীবন আসতেছে। আজকে আমার নানি শাশুড়িরে কবর দিলাম, কোথায় বাড়ি হইলো তাদের ফেনি, মা তার ছোট্ট সোনামণিরে কত আদর করি এই দুনিয়াতে আনছি আল্লাহ দিছে, আর এখানে লাকসাম শহরে এত বছর ছিল, আজ কোথায় কবর? তো ফেরেশতারা যখন আমরা মায়ের পেটে ছিলাম বলছে তুই রে দুনিয়াতে যাবি, রে কচুয়াতে যাবি, নলুয়াতে যাবি, বরুড়া যাবি, আমরা বিশ্বাস করি না মা গো দুনিয়া গীতা, এখন দুনিয়ার লোক আখেরাতের মিল নাই, তো করে দোষ গীতা দিতাম, আসলে তবু দোষও নাই, নেট ছেলে তো কলজা ঠান্ডা হয়ে যাবে, তো গো ল্যাংডা ল্যাংডা এডি ছেলে ঠিক তখন যায় না, এটা স্বাভাবিক কথা বুঝি। তো মূল কথা হলো আঙ্গ এই চোখের অন্তরালে আরেকটা জগৎ আছে, এটা এখন তোরা বিশ্বাস করাস ঠিক হৃদয় অঙ্গম করতেছস না। আর এই গ্রহে 1000 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ আল্লাহরে মানে না, আল্লাহরে থুতু দেয়, থোক ইয়ের আল্লাহ তুই মানে না, নাউজুবিল্লাহ আমি পড়ে দিই কেমন না পয়সা যেহেতু আমি খেয়েছি কন্ট্যাক্ট তো আমার, এটা নাউজুবিল্লাহ তুই শুধু এমনি নিচের দিকে বই থাকবি, আর মাহফিলে দে আইসো তো একটা সুরুত লইতে হইবি, নিজের আয়নার দিকে চাইছো তো সুরুতটা আছে না, টুপিটাও তো আনস্য, কবে আর হুঁশ ফিরবো রে, কত লম্বা কোত্তা গাদ দিবি, ঠেঙ্গের হিয়ান দিবি 1 ফুট বেশি থাকবো কাফনের কোত্তা, বুঝতি হেদিন বেশি দূরে ন ফিলিস্তিন দেখছো তুই, ছাগলের লাদি টোকায় টোকায় খাবার দেখ, পৃথিবীর যে কোনো অংশে ছাগলের লাদা টোকায় খায়, শুধু আঙ্গুই ময়মুর বেড়ি রেডি আছে, ঘাসের কোটা খাইছে দিয়ে জিজ্ঞেস বাদি গেছে, এটা না আইজেতে এই দিন অত আইসবি খালি, আবার সেই জমানা চলিয়েছে, এগুলো আবার আশা তো সহায়তা শুনাম সুন্দর পৃথিবীর এই বর্তমান পরিস্থিতি নিয়ে, ওটা আমি বলতেছি না স্কিপ করে যাচ্ছি, আসল কথাটা আমি শোনাবো। তো আমরা ফেরেশতারা কইছে দেখো এই দুনিয়া কত বড়, 7 সমুদ্র তারপরে কত মহাদেশ, আমরা বিশ্বাস করি না আমাদের এন্তেকালের ফরসে জগৎটা আসতেছে ইনশাআল্লাহ, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করব, জান্নাত আমাদের জন্য রেডি আছে আমিন বলে, তাহলে এইটারে প্রতিপালন করি, অবসলিট বিন্দু এইটারে ঠিক রাখি, সামনে আপনার জীবনটা সাজান, দুনিয়াটা করেন কোনো অসুবিধা নেই, মানে করেন তবে আখেরাতকে ভুলিয়েন না, আমরা সকল মানুষ আখেরাতকে ভুলে গেছি, এই 30 দিনের এই রোজা আগরে 1 জার্রা পরিবর্তন করতে হচ্ছিল, হ্যাঁ মোড়ে আমরা পরিবর্তন হইল, করোনা পাইসাবে 2 বছরের ডলায় অজ্ঞা মানুষ ঠিক হয়েছি, হ্যাঁ আমার দেখান বেলিয়াতে করোনা ভাইসাবের কারণে ফায়দা হইতেছে, আল্লাহ জানিয়ে এলেছে এই জগতের বর্তমান মানুষগুলো এরা মন্দার গাছের মতো, এরা আর লাইন হবে না, এদের গড় দৌড়ে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ অলরেডি রেডি হয়ে গেছে, যে কোনো সময় পরমাণু হামলা হয়ে যাবে, যত ওয়াজে করি তোদের কলিজাতে রহমত আসতেছে না, এটা আমরা অবজার্ভ করতেছি, ধর
পাঁচপাড়া হল, আরে বহুত ফিরেছি আজ খাতি আইস সাইড গেছে তো তোর আব্বা লক্ষ্মীপুত্র আইয়।